ডিয়ার স্টুডেন্ট, সবাইকে আমার এই চ্যানেলে আরেকবার স্বাগতম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি কমন মিস্টেক, এর সম্পর্কে তোমরা নিচে দেখতে পারছ। এই কমন মিস্টেক, এইটা আমরা খুব সাধারণ একটা ভুল আবার দেখে থাকবো, যে এই ভুলগুলো আমরা সাধারণত যে করে থাকি। এবং এই ভুলটা আমি যদি একবারে বলে থাকি যে তোমরা প্রায় সবাই মানে কম বেশি কোনো না কোনো একবার করেছ। ইভেন দেখা গেল যে আমিও যখন স্কুল লাইফে ছিলাম বা কলেজ লাইফে ছিলাম, তখনও এই সাধারণ যে ভুলটা ছিল এই ভুলটা আমরা করে আসতাম। তো আমার দায়িত্ব হলো যাতে তোমরা এই ভুলটা না করো সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়া। তো চলো সেই ভুলটা কি সেটা একটু দেখে নিই। তো এই কমন মিস্টেক এইটে দেখো, আমি দুইটা সেন্টেন্স তোমাদের সামনে উপস্থাপন করলাম। এই যে দুইটা সেন্টেন্স, জাস্ট প্রথম থেকে তোমরা যদি একটু রিডিং পড়ো, দেখো, ফুড অ্যাডাল্ট্রেশন হ্যাজ বিন আ ভেরি গ্রিভিয়াস প্রবলেম ইন বাংলাদেশ বিকজ ইট ইজ ডিরেক্টলি রিলেটেড টু দ্য হেলথ রিস্ক অফ হিউম্যান বডি। হ্যাঁ, এবং দ্বিতীয় যে সেন্টেন্সটা আছে, দেখো, নাও ডেজ দ্য স্টুডেন্টস আর গেটিং চেঞ্জড ইন ই লার্নিং বিকজ ই লার্নিং হ্যাজ ক্রিয়েটেড এ নিউ ডোর টু লার্ন সামথিং ফ্রম দ্য হোপ। এই দুইটা সেন্টেন্সই এখন তুমি যদি আপাত দৃষ্টিতে দেখো, তোমার কাছে মনে হবে দুইটা সেন্টেন্সই সঠিক, কিন্তু যখন তোমার টিচার এই জায়গাটাতে খাতাটা তোমার দেখবে, তখন দেখা যাবে যে এইরকম একটা জায়গায় যে বিকজ এর ঠিক যায় আগে এই যে ফুল স্টপটা আছে, এই জায়গাটা সহ বিকজ সহ একটা তোমাকে মার্কিং করে দিল, আবার ঠিক তার পরের সেন্টেন্স এরকম একটা মার্কিং করে দিল। হ্যাঁ, তো সার্কেল করে দিল। এখন তুমি হয়তো ভাবতেছো যে এই জায়গাটাতে ভুলটা আসলে হলো কোথায়। নিশ্চয় একটা টেনশনের বিষয়, তাই না? কি টেনশন, কি ঝামেলা হয়ে গেল ব্যাপারটা, তাই না? দেখো, এই যে ব্যাপারটা আমরা যে এখানে যে একটা টেনশনের বিষয়টা পেলাম, এটা যদি ডোনাল্ড ট্রাম্প হতো তাহলে বলতো যে ইট ইজ অ্যান ইন্ডিয়ান প্রবলেম বিকজ, হ্যাঁ, এটা সে বলতো কি যে একটা ইন্ডিয়ান প্রবলেম, বা আমাদের এই ইন্ডিয়ান যে সাইডের যে লোকজনগুলো আছে, আমরা যেটা বলি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এইসব সাইডের লোকের যে এই প্রবলেমটা সবচেয়ে বেশি হয়ে থাকে। তো এখন সে এটা বলতেই পারে যে আমাদের এই প্রবলেমটা আছে। খেয়াল করো, দেখো, বিয়ার অফ ইউজিং সাবঅর্ডিনেট কানেক্টরস, তার মানে তোমাকে যখন নাকি কোনো একটা সেন্টেন্স লিখতে হবে, যদি তুমি কোনো সাবঅর্ডিনেট কানেক্টর ব্যবহার করে থাকো, সেই সময় তোমাকে অনেক বেশি কী থাকতে হবে, সচেতন থাকতে হবে। হ্যাঁ, এই ভুলটা আমরা যে করি, এটা প্যারাগ্রাফে করতে পারি, কম্পোজিশনে করতে পারি, স্টোরি এবং রিপোর্ট রাইটিংয়ে করতে পারি, ইমেল অ্যাপ্লিকেশন, মানে একদম যত ধরনের রাইটিং আছে সব রাইটিংয়ে কি ভুলটা করা হতে পারে। তো তোমাদের এই যে এখন আমরা দেখবো যে সাবঅর্ডিনেট কানেক্টরগুলো কী কী। সাবঅর্ডিনেট কানেক্টরগুলো দেখো, এই যেখানে একটা লিস্ট দেওয়া আছে, তুমি এখন একটু আমি তোমাকে যদি দেখাই কার্সর দিয়ে, দেখাচ্ছে যে এই যেখানে আছে কি, দেখো, অ্যাজ বা বিকজ সিন্স, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, সো দ্যাট বা সো অর্ডার দ্যাট, এটাও একটা সাবঅর্ডিনেট ক্লজ, অল দো বা দো, এটাও একটা সাবঅর্ডিনেট ক্লজ, আফটার, বিফোর, আনটিল, এটসেট্রা, এগুলো কি সাবঅর্ডিনেট ক্লজ, ইফ, আনলেস, অ্যাজ লং অ্যাজ, প্রোভাইডেড, হোয়েন এভার, হোয়াট এভার, হু, হুইজ, দ্যাট, ওয়েন, এই ধরনের যতগুলো ডাবলিস কোয়েশন আছে যেগুলো নাকি তোমার লিঙ্কিং হিসাব মানে ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয় রিলেটিভ প্রোনাউন হিসেবে, তখন সবগুলোই এক একটা কী হয়ে যায়, সাবঅর্ডিনেট কানেক্টর। এই সাবঅর্ডিনেট কানেক্টরের রুলসটা কী? আসল রুলসটা হলো, দেখো, সাবঅর্ডিনেট কানেক্টর নিড অ্যাট লিস্ট টু ক্লজেস টু কমপ্লিট দ্য সেন্টেন্স। তার মানে এখানে বলা হয়েছে, দেখো, এই সাবঅর্ডিনেট কানেক্টরগুলোর কয়টা ক্লজ দরকার? কমপক্ষে দুইটা ক্লজ দরকার, অবশ্যই কমপক্ষে কয়টা দরকার? দুইটা ক্লজ দরকার, হ্যাঁ, এই সেন্টেন্সগুলো কমপ্লিট করার জন্য। তো এখন দেখো, একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা কী হলো, সাবঅর্ডিনেট ক্লজ, মানে দুইটা ক্লজ ছাড়া কখনই সাবঅর্ডিনেট কানেক্টর সেন্টেন্স করতে পারবে না। আবার বলছি, দুইটি ক্লজ, এই যেখানে একটা ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজটা অনেক সময় আগেও বসতে পারে বা পরেও বসতে পারে, এটা অসুবিধা নেই, তবে এই দুইটি ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ লাগবে আর একটা কী লাগবে, সাবঅর্ডিনেট ক্লজ লাগবে। এই দুইটি ক্লজ বাদে তুমি কখনই একটি সাবঅর্ডিনেট কানেক্টর ব্যবহার করতে পারবে না। তো এটা হলো আমাদের প্রথম যে জানার বিষয়। এখন এখানে দেখো যে কমন মিস্টেক এইটের
এই যে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বিকজ। হ্যাঁ, কারণ আমরা সবচেয়ে বেশি ভুলটা করে থাকি এটা, জেনে বা না জেনে এই ভুলটাই আমরা সবচেয়ে বেশি করে থাকি। তো তোমাদের কাছে আমার যে বিষয়টাকে উপস্থাপন করার মেইন কারণটাই হলো এইটা, যে আসলে এই বিকজের ব্যবহারটাকে সঠিকভাবে তোমাকে বুঝিয়ে দেওয়া। এখন দেখো, বিকজ যদি আমি প্রথমে বসাই, ঠিক তারপরে একটা সাবঅর্ডিনেট ক্লজ আসবে। একটা কী আসবে? সাবঅর্ডিনেট ক্লজ। এখন বিকজের পরে যাই বসুক না কেন, এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ, তার মানে এখনও কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট হয়নি। তাই আমাকে একটা কী দরকার আছে? প্রিন্সিপাল ক্লজ। কারণ প্রিন্সিপাল ক্লজ ছাড়া কখনোই কোনো সেন্টেন্স তৈরি হয় না। কারণ এই বিকজ দিয়ে যদি আমি সেন্টেন্স শুরু করি, তারপরে আমি যে ক্লজটা বসাবো, মানে একটা সাবজেক্ট অথবা ভার্ব, সেটা কিন্তু একটা কী? সাবঅর্ডিনেট ক্লজ। তারপরে আরেকটা ক্লজ লাগবে, যেখানে আরেকটা সাবজেক্ট ভার্ব লাগবে, যেটা যদি হয় তাহলে সেটাকে বলা হবে কি, পুরো একটা কমপ্লেক্স সেন্টেন্স এটা হয়ে যাবে। আদারওয়াইজ সেটা কোনো সেন্টেন্সই হবে না যদি আমি এই প্রিন্সিপাল ক্লজটা না দিই। হ্যাঁ, তো এটা আমাকে দিতেই হবে। এখন দেখো, বিকজ ঠিক মাঝখানে বসে গেল। এখন তোমার কি প্রশ্ন হতে পারে, বিকজ যদি মাঝখানে বসে, ঠিক তারপরে আবার যে ক্লজটা বলবে সেটা সাবঅর্ডিনেট ক্লজ, তার মানে বিকজের পরে যেটা বলবে সেটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ, এবং তার পূর্বে যেটা বসবে সেটাকে বলা হবে প্রিন্সিপাল ক্লজ। তাহলে এবার একটু খেয়াল করে দেখো যে বিকজ এটা কোথায় বসতে পারে? একটি সেন্টেন্সের ঠিক সামনে বসতে পারে, আবার সেন্টেন্সের ঠিক মাঝেও বসতে পারে। ঠিক আছে, মানে দুইটি ক্লজ তো অবশ্যই থাকবে, আবারও বলছি বিকজ। তা যদি এরকম হতে পারে, ঠিক সামনে যদি বসে, তখন এটার পরে যেটা বসবে সেটাকে বলা হবে সাবঅর্ডিনেট ক্লজ, এবং তারপরে বসবে প্রিন্সিপাল ক্লজ। আর যদি বিকজ মাঝখানে বসে, তারপরে বসবে সাবঅর্ডিনেট ক্লজ, এবং তার পূর্বে বসবে প্রিন্সিপাল ক্লজ। তো এই বিষয়টা তোমাকে আবার একটু বলে দিই বাংলায়। যদি আমি তোমাকে বলতে চাই যে বিকজ যদি দুইটি ক্লজের মাঝখানে বসে, তখন তার অর্থ হয়ে যায় কারণ, আর বিকজ যদি দুইটি ক্লজের সর্বপ্রথমে বসে, তাহলে তার অর্থটা আসলে হয়ে যায় সিন্স বা অ্যাজ এর মতো, মানে যেহেতু। হ্যাঁ, এটা মাথায় রাখবা। এখন তুমি মনে করো কি, এই বিকজ দিয়ে একটা সেন্টেন্স লেখার পর এই একটা ক্লজ দিলে, পরে আর দিলা না, এই প্রিন্সিপাল ক্লজটা দিলা না, এটা তুমি আর দিচ্ছ না, এখন এই পর্যন্ত তুমি থেমে গেছো, তুমি ভাবতেছো যে তোমার সেন্টেন্সটা কারেক্ট, কিন্তু আসলে এই সেন্টেন্সটা কারেক্ট না। এই সেন্টেন্সটা কী আছে? অবশ্যই ভুল আছে, তো তোমাকে ভুল করা যাবে না। নেক্সট দেখো, চলো এবার দুইটা সেন্টেন্সের উদাহরণ দেখে নেই। দেখো এখানে দুইটা সেন্টেন্স আছে। দেখো, রানা ওয়েন্ট টু স্কুল বিকজ হি ওয়ান্টেড টু লার্ন। এই যে বিকজ, দেখো রানা কি স্কুলে যেত কারণ সে কি শিখতে চাইতো। এখানে দেখো ভার্বটা কি আছে, দেখো আমরা বলি ভার্বের পাস্ট। হ্যাঁ, আবার এখানেও দেখো পরে কি আছে, ভার্বের পাস্ট। এটা মনে রাখবা যে প্রিন্সিপাল ক্লজটা যদি পাস্ট হয়, পরেরটা অবশ্যই কী হবে? পাস্ট হবে। এটা অবশ্যই মনে রাখতে পারো। প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট হয়, তখন সাবঅর্ডিনেট ক্লজ আমি যে কোনো টেন্সে দিতে পারি, এটা কিন্তু সিকোয়েন্স অফ টেন্সের একটা নিয়ম। চলো পরের সেন্টেন্সটা আবার একটু দেখে নিই। বিকজ হি কমপ্লিটেড দ্য টাস্ক হি শুড সাবমিট ইট নাও। এখন এইখানে এই সেন্টেন্সে এই যে বিকজ যে প্রথমে বসলো, একটু খেয়াল করে দেখো, এইবার বিকজ কিন্তু আমি কারণ বলতে পারবো না। এটার অর্থটা কি হয়ে যাবে বলতো? যে সিন্স বা অ্যাজ এর মতো, তার মানে অর্থটা হয়ে যাচ্ছে যেহেতু। যেহেতু সে কাজটা শেষ করেছে, হি শুড সাবমিট ইট নাও, তার এটা এখন কি করা উচিত? সাবমিট করা উচিত। এখন তুমি বলতে পারো এখানে কিন্তু এই যে ব্যাপারটা আছে যে হি শুড সাবমিট ইট নাও, এটা হলো আমার এখানে প্রিন্সিপাল ক্লজ, আর এই প্রথমটা ছিল কি? সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে কি, দেখো এই আবার বলছি যে বিকজের পরপর যে ক্লজটা বসবে সেটা কি? সাবঅর্ডিনেট ক্লজ। এখন আমি যদি এরকম হতো, বিকজ হি কমপ্লিটেড টাস্ক, এরপর আমি আর কিছু দিচ্ছি না, এই পর্যন্ত কি সেন্টেন্সটা শেষ করে দিচ্ছি, আমার কাছে মনে হচ্ছে সেন্টেন্সটা শেষ, কিন্তু আসলে সেন্টেন্সটা শেষ হয়নি। সেন্টেন্সটা কী হয়ে গেল? অপূর্ণ রয়ে গেল, কারণ এটা দিয়ে অর্থ কিছু বোঝানো যাচ্ছে না। যেহেতু সে কাজটা শেষ করেছে, এরপর আর কী হবে অর্থ? হ্যাঁ, তাহলে এটা কিন্তু সেন্টেন্স হচ্ছে না। এই জায়গাটায় তোমরা অনেক বেশি একটা বড় ভুল করে থাকো। খেয়াল করে দেখো, তো আমরা যে রং সেন্টেন্সটা দিয়েছিলাম যে ফুড অ্যাডাপশন হ্যাজ বিন ভেরি গ্রিভিয়াস প্রবলেম ইন বাংলাদেশ, এই যে রং সেন্টেন্সটা যে দিলাম, তারপরে যে কী আছে দেখো, এখানে বিকজের এখানে একটা আমি বিকজ দিয়ে আবার নতুন একটা সেন্টেন্স তৈরি করেছিলাম। তো বিকজটা এখানে আমি এভাবে না দিয়ে বিকজটাকে কী করতে পারি, জাস্ট আমি একটা কানেক্টর হিসেবে ব্যবহার করতে পারি, আর এই জায়গাটায় আমার ফুল স্টপ দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো জাস্ট আমি যদি বলতাম যে ফুড অ্যাডাপশন হ্যাজ বিন এ গ্রিভিয়াস প্রবলেম ইন বাংলাদেশ বিকজ ইট ইজ ডিরেক্টলি রিলেটেড টু দ্য হেলথ রিস্ক অফ হিউম্যান বডি, সেন্টেন্স কিন্তু হয়ে গেল। হ্যাঁ, পরের সেন্টেন্সটা দেখো,
Nowadays, the students are getting changed in e-learning because e-learning has created a new door to learn something from the home. আবার দেখো because দিয়ে sentence শুরু করেছি আবার কিন্তু এখানে কিছু দেইনি আমি আসলে এই সেন্টেন্সের এই ক্লজটার সাথে আমি কি করতে পারতাম এই বিকজটাকে আমি যুক্ত করে দিতে পারতাম কিন্তু এটা না করে আমি বিকজ দিয়ে সেন্টেন্সটা শুরু করেছি এটা বাংলায় আমরা করে থাকি কিন্তু ইংরেজিতে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে এটা কখনোই সম্ভব না হ্যাঁ যদি বিকজ দিয়ে করো তাহলে পরে অবশ্যই আরেকটা ক্লজ দিতেই হবে যেহেতু তুমি দাও নাই তার মানে এটা কিন্তু এখানে ভুল আছে তাহলে এখানে তুমি কি করবা দেখো এই যে এখানে যে একটা ফুল স্টপ আছে এই ফুল স্টপটা উঠিয়ে দিব এবং তারপর এখানে কি করবো বিকজ জিনিসটা লিখে দিব তাহলে কিন্তু সেন্টেন্সটা আবার কি হয়ে যাচ্ছে কারেক্ট হয়ে যাচ্ছে আমাদের মূল কথা হলো বিকজ দিয়ে আসলে কোনোভাবেই কোনোদিন কোনো সেন্টেন্স শুরু করব না যদি ভুলে করেও ফেলি তাহলে অবশ্যই তারপর আরেকটা ক্লজ দিতে হবে এটা আগে যদি আমি অন্যভাবে করতাম আরেকটা ক্লজ দিয়ে করতাম সেটাও কিন্তু কি হতো রাইট হতো তাহলে তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে তো সুতরাং তুমি এই জিনিসটা অবশ্যই তোমার ব্রেনে রাখবা এবং আমি আশা করি যে আজকের যে লেসনটা তুমি এতক্ষণ ধরে শুনলা বা এতক্ষণ ধরে দেখলা এই লেসনটা অবশ্যই তোমার জন্য অনেক বেশি উপকার আসবে এই আশা ব্যক্ত করি আজকের ক্লাসটা শেষ করছি ধন্যবাদ।